করোনাকালীন পরিস্থিতিতে রাজ্যেও ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। দীর্ঘদিন ধরে স্কুল কলেজে বন্ধ থাকার ফলে ড্রপ আউটের সম্ভাবনা দেখা দিয়েছে। কোনো অবস্থাতেই যাতে এই পরিস্থিতি তৈরি না হয় তার জন্য ছাত্র শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট চার দফা দাবিতে এবার আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেয় এসএফআই রাজ্য কমিটি ও টিএসইউ কেন্দ্রীয় কমিটি। দুই সংগঠনের গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে আগামী দিন আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়। করোনাকালীন অবস্থা খানিকটা উন্নত হওয়ায় স্কুল কলেজগুলিতে পঠন পাঠনের পরিবেশ তৈরি করার লক্ষ্যে মূলত চার দফা দাবিকে সামনে রেখে আগামী এক মাস ব্যাপী নানা কর্মসূচি সংগঠিত করবে সংগঠন। ছাত্র শিক্ষক ও শিক্ষাকর্মীদের গণটিকাকরণ নিশ্চিত করা, ডিজিটাল বিভাজন বন্ধ করা, কোভিড বিধি মেনে কলেজ ক্যাম্পাস চালু এবং স্কুল কলেজগুলোতে ফি মকুব করার দাবি নিয়ে এই দুটি সংগঠন আগামী এক মাস ব্যাপী সারা রাজ্যে মহকুমা ও জেলাশাসক শিক্ষা আধিকারিকদের কাছে ডেপুটেশন প্রদান করা হবে। একই সাথে দাবিগুলি জনগণের সামনে তুলে ধরতে সংগঠিত করা হবে মিছিল, সভা ও পোস্টারিং। বৃহস্পতিবার আগরতলা মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। একই সাথে এদিন ছাত্রনেতা শ্রীদেব আরও জানান, ইতিমধ্যে দ্বাদশ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া নিয়ে কোনো তৎপরতা নেই শিক্ষা দপ্তরের। তাই ভর্তি প্রক্রিয়া নিয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। যেহেতু কোভিড পরিস্থিতিতে রাজ্যের মানুষের আয়ের যে উৎসগুলি ছিল সেগুলিতে আক্রমণ নেমে এসেছে, ভয়ঙ্কর ধরনের একটা সংকট রুজি রোজগারের ক্ষেত্রে তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে আমরা দাবি করছি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের, সেটা সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে, যে ফি রয়েছে, যে ফি ছাত্রছাত্রীদেরকে দিতে হয় পড়াশোনার জন্যে, সেটা 50 টাকা হতে পারে কিংবা 5,000-25,000 যাই দিতে হয়, সেটা অবিলম্বে মুকুব করতে হবে। আমরা এই চারটি দাবি নিয়ে আগামী এক মাস ধরে আমাদের রাজ্যের সমস্ত মহকুমা বিভাগে আমরা মহকুমা শাসক, জেলা শাসক, জেলা শিক্ষা আধিকারিক, আইএসদের নিকটে আমরা ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।